আবেদ রাষ্ট্রপতি বী চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাফন কাল বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা ও হত্যা মামলা রাজ্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার দেখছিলেন গ্রাউন্ড সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দুজ্জা চৌধুরীর প্রথম জানাজা আজ সকাল আটটায় উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় জানাজা বাদ জোহর বাড়িধারা কূটনৈতিক এলাকার বায়তুল আতিক জামে মসজিদে আগামীকাল সকাল দশটায় মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় জানাজা এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক অবস্থানে দাফন করা হবে সাবেক রাষ্ট্রপতি চৌধুরীকে সংক্রমণ গত অক্টোবর সকালে বি চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয় বর্ণাঢ্য জীবনের অধিকারের দেশের খ্যাতিমান চিকিৎসক এবং প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দুর চৌধুরী উনিশশো সালের এগারোই অক্টোবর কুমিল্লায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা সচিব বদা চৌধুরী উনিশশো সালে ঢাকার বিখ্যাত স্কুল সেন্ট গ্রেগরি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং উনিশশো সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাশ করেন তিনি উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন তিনি রোগ বিজ্ঞানে দেশের একজন শীর্ষস্থানীয় অধ্যাপক বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগ বিজ্ঞান বিষয়ে টিভি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন সফল পার্লামেন্টেরিয়ান বি চৌধুরী জাতির সঙ্গে তিনবার বক্তৃতা রাখেন তিনি স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এবং বহু গ্রন্থের প্রণেতা শুক্রবার দেবাগত রাত তিনটা পনেরো মিনিটে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চুরানব্বই বছর বয়সী বর্ষিয়ান এই রাজনীতিবিদ হয়তোবা রাজনীতির কারণে রাজনীতির বক্তব্যের কারণে রাজনীতির সিদ্ধান্তের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাকে ক্ষমা করে দিবেন যারা তাকে চিনেন যারা কাছে থেকে দেখেছেন আজকে অন্য কিছু বলার সময় নয় রাজনীতিবিদ ডাক্তার কিছু না মানুষ মানুষ হিসেবে ডক্টর ভদ্রচার চৌধুরী কেমন ছিলেন সেই বিবেচনায় আপনারা দয়া করে তাকে ক্ষমা করে দিবেন এবং তার জন্য দোয়া করবেন উপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারকে গ্রেফতার করা হয়েছে রাতে নওগাঁ জেলার সদর থানার দক্ষিণ পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছে র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে রাজশাহী বোয়ালিয়ার মডেল থানায় সোপর্দ করা হয়েছে আজ দুপুরে তাকে আদালতে হাজির করা হবে পুলিশ জানায় গত পাঁচ আগস্ট দুপুরে রাজশাহী মহানগরীর আলোপত্তি মোড়ে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রসহ হামলা চালায়। সেই সময় তার নেতৃত্বে শিক্ষার্থীদের উপর গুলি চালালে শহীদ хан শিক্ষার্থী আবু রায়হান এবং সাকিব আঞ্জুম নামের দুই শিক্ষার্থী এ ঘটনায় ডব্লিউ সরকারসহ বেশ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন দুই শহীদ শিক্ষার্থীর সজনেরা। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে পানিবন্দী হয়েছে কয়েক হাজার পরিবার ডুবেছে সড়ক এবং ফসলি জমি এছাড়া মামে এর ধুবাউড়া সহ বিভিন্ন এলাকা নতুন করে দেখা দিয়েছে বন্যা নালিতাবাড়ি এবং উপজেলায় প্রায় হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে উপজেলা প্রশাসন জানায় নালিতাবাড়ি উপজেলার পৌরসভা সহ তেরোটি ইউনিয়নের প্রায় বিশটি গ্রাম এবং ঝিনাইগাতি উপজেলার নটি ইউনিয়নের পঁচিশটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে উদ্ধার কাজ এবং শুকনো খাবার পৌঁছতে সেনাবাহিনী পুলিশ স্বেচ্ছাসেবক দল কাজ করছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভোগাই চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে ঝিনাইকাতি উপজেলার মহারশি সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমে গেছে এদিকে ম্যামের সিংয়ে এ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মুসলধারে বৃষ্টি শুরু হলে উপজেলার দক্ষিণ মাইজপাড়া গামারিতলা ঘোষগাঁও পোড়াকান্দুলিয়া ইউনিয়নের অন্তত গ্রাম প্লাবিত হয় এছাড়া উজান থেকে পানি নেমে আসায় নেতায় নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে লোকালয়ে

রং তুলির আঁচড়ে প্রতিমার মূল কাঠামো তৈরি হয়েছে এবার দেবী মর্তে আসবেন পালকিতে। হবে শারদীয় এদিকে ভৈরবে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারুশিল্পীরা প্রস্তুতিও শেষ পর্যায়ে নয় অক্টোবর বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব রাঙ্গামাটি প্রতিনিধি নন্দন দেবনাথ এবং ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবর পাঠানোর তথ্য ছবি নিয়ে থাকছে শারদীয় দুর্গ ঘিরে রাঙ্গামাটির প্রতিটি পূজা পণ্ডপে রং তুলির প্রতিমাকে রাঙিয়ে তোলা হচ্ছে পাশাপাশি চলছে কাজ পূজা নির্বিঘ্ন করতে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও পূজা কমিটির সদস্যরা আর দুর্গ উৎসব নির্বিঘ্ন করতে তৎপর প্রশাসন দেশের মঙ্গল হোক দেশের সকল মানুষের মঙ্গল হোক বিশ্ববাসীর মঙ্গল হোক সকল ধর্মের সকল যেন আমাদের এখানে আসে বিগত বছরগুলো তো আমাদের এই মন্দিরে দূরদূরান্ত থেকে অনেক অনেক বক্তের সমাগম ঘটেছে অনুষ্ঠানটি যেন অত্যন্ত জাকজমকভাবে এবং সম্প্রীতির মাধ্যমে সকলকে নিয়ে সুন্দরভাবে উদযাপন করা যায় সেই জন্য আমরা সকলকে সেই মেসেজটি দিয়েছি এদিকে পূজার দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভৈরবের মণ্ডপগুলোতে চরম ব্যস্ততা একুশটি পূজা মণ্ডপে প্রতিমার নির্মাণ কাজ শেষ রং আচরে সাজিয়ে তোলার কাজ চলছে প্রতিমা প্রায় শেষ পর্যায়ে কাজ চলবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ নজর প্রশাসনের সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা করেছেন তারা পুলিশ আনসার আর র্যাবের পাশাপাশি মণ্ডপগুলোতে টহল দেবে সেনাবাহিনী পূজা মণ্ডপগুলোতে যাতে উশৃঙ্খল মানুষের যেনে সমাবেশ যতটুকু সম্ভব কম ঘটানো যায় এবং একই সাথে নারী পুরুষদের স্পেশালি শিশু আর নারীদের আলাদা নিরাপত্তার জন্য কিন্তু আমরা প্রত্যেকটি মণ্ডপে বলে দিয়েছি যে দর্শনার্থীদের জন্য তাদের আলাদা লাইন থাকবে আমরা আশা করছি যে ভৈরবের সকল স্তরের মানুষজনের সহযোগিতা পেলে আমরা ভাবগম্ভীর্যের সাথেই দু হাজার চব্বিশ আসন্ন শারদীয় দুর্গ পুজোৎসব রয়েছে এটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো জাকজমক পরিবেশে পূজা উদযাপনের সকলের সহযোগিতা চায় পূজা উদযাপন পরিষদ সহযোগিতার আশ্বাস রাজনৈতিক নেতাদেরও আমাদের যে একুশটা পূজা হচ্ছে এই একুশটা পূজা এখন খুব ধুমধামের সাথে এবং খুব আনন্দ সাহিত্য করছে এবং যে ভয়ভীতিটা ছিল ওই ভয়ভীতিটা এখন আর নেই কেউ যাতে এখানে পূজা মণ্ডপে তাদের দর্শনের দর্শনার্থী সে যে কোনো বিশৃঙ্খলা না করতে পারে এই ব্যাপারে আমরা দলের থেকে সার্বক্ষণিক সজিতা এবং তেরো অক্টোবর বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় এই উৎসব শর্মিলা কেয়া